নিজের বলার মতো একটি গল্প এই আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ইনফ্যাক্ট আমি একটা গল্প বলবো সবসময় তো নানান রকমের বিষয় নিয়ে আমি সেশন নেই বা কথা বলি আজকে একটা গল্প বলবো এই গল্পটা আপনারা অনেকেই জানেন তবু আজকে আরেকবার আমার বলতে ইচ্ছে করছে কারণ অনেক সময় গল্পের মধ্য দিয়ে অনেক রকমের ম্যাসেজ পাওয়া যায় এবং এই গল্পটা অনেকবার অনেকে বলেছে সেটা হচ্ছে দুই বন্ধুর গল্প দুজন বন্ধু ধরুন আপনারই বন্ধু একজন খুব হালকা শুকনা আর একজন অনেক মোটা হয় না এরকম ফ্রেন্ডশিপ তো হয় এটা গ্রামে থাকে তারা এবং তারা যেটা করে একসঙ্গে সবসময় চলাফেরা করে খাওয়া দাওয়া করে তারা খেলাধুলা করে হাঁটাহাঁটি করে গল্প করে স্কুলে যায় সব কিছু একসাথে করে মানে আমরা যদি ওজন চিন্তা করি একজনের ওজন হয়তো সে কথার কথা পঁচিশ কেজি আরেকজনের ওজন হয়তো চল্লিশ কেজি বা পঞ্চাশ কেজি এরকম হয় না অনেক সময় বন্ধু হয় তো ওরা যেটা করলো সেটা হচ্ছে যে এরকম হাঁটছিলো একদিন হাঁটতে 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 হঠাৎ করে একটা খোলা মাঠের দূরে হাঁটতে হাঁটতে গিয়ে একটা ওই মোটা বন্ধু যেটা মোটাগুলো তো একটু বোকাশোকা টাইপের হয় যেটা ওই মোটা বন্ধুটা হঠাৎ করে কুয়ার মধ্যে পড়ে গেল এখন অনেক দিনের বন্ধুত্ব একজন জানের যান চিকন যে বন্ধুটা ছোট যে বন্ধুটা সে চিৎকার করছে আমি কীভাবে তাকে বাঁচাবো এমনিতেই শুকনা তারপরে দুর্বল শক্তি নাই কি করবে সে চারিদিকে চিৎকার করে এদিকে তাকায় আমার বন্ধুকে বাঁচাও ওইদিকে তাকায় আমার বন্ধুকে বাঁচাও কেউ নাই জনমানবহীন একটা লোক নাই চারিপাশে তারপর সে দেখতে পেলো ওই কূপের পাশে একটা বালতি এবং একটা দড়ি সে কোনো কিছু চিন্তা না করেই বালতি এবং দড়ি ফেলে দিল কূপের মধ্যে আর বন্ধুকে বলল যে দোস্ত তুই ওটা ধর আমি টানব ও তো এর মধ্যে হাবুডুবু খাচ্ছে সাধার জানে না স্বাভাবিকভাবেই সে ধরল এবং এই চিকন বন্ধুটা তার জীবনের সমস্ত শক্তি দিয়ে সমস্ত শক্তি দিয়ে সে টেনে ওই তার চেয়ে দ্বিগুণ ওজনের বালতিসহ পানিসহ ওই মোটা বন্ধুটাকে কূপ থেকে উঠে আনলো এখন প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব এই প্রশ্নটা আসতেই পারে এত শক্তি তার ওই সময়ে থেকে আসলো এটার উত্তর একটাই সেটা হলো ওই আশেপাশে চারিদিকে একটা মানুষও ছিল না ওই চিকন ছেলেটাকে এই কথাটা বলার যে তুমি এই কাজটা পারবা না তাহলে আমাদের যেটা হয় আমাদেরকে প্রতিনিয়ত মানুষ বলতে থাকে তুমি এটা পারবে না তোমাকে দিয়ে হবে না কোনো কিছু সম্ভব না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না জীবনে কিছুই করতে পারবা না 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 আমরা কখনো হ্যাঁ বা পজিটিভ কোনো কিছু বা একটু উৎসাহদায়ক কোনো কিছু আমরা কারোর কাছ থেকে পাই না তো সেই জন্যে আপনাদের এই গল্পটা বলার অর্থ আপনারা জানেন এই গল্পটা আবারও বলার অর্থ সেটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে আপনাকে কোনো বিষয়ে না করা হচ্ছে আপনার এরকম ভাববার কারণে যে সেটা আপনি পারবেন না আপনি উদ্যোক্তা হতে পারবেন না সবাই হয়তো বলবে যে এ সম্ভব না কি করতে থেকে উদ্যোক্তা হয়ে কাজ পায় না চাকরি পায় না সেই জন্য উদ্যোক্তা হতে গেছে বলবে কিন্তু আপনি করে দেখান এবং এটার আরেকটা বড় বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশিরা যারা বিদেশে থাকেন যারা বিদেশে যান কাজ করতে তারা তারা ওইখানে যে আঠারো ঘণ্টা বিশ ঘণ্টা পনেরো ঘণ্টা বারো ঘণ্টা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করতেছেন কারণ ওইখানে কেউ বলার নাই বাংলাদেশের মতো যে তুই এগুলো কী করছিস তোর তো শরীর খারাপ হয়ে যাবে তোর তো এটা তো খুবই ছোট কাজ তুই এটা পারবি না তোর লজ্জা করে না এই ধরনের কাজ করতে এই কথাগুলো বলার কেউ নাই। যার কারণে তারা ওইখানে গিয়ে অনেক পরিশ্রম করে এবং ভালো রোজগার করে যারা ভালো কাজের সুযোগ পায় তো সেই জন্য বলছি যে এই না বলার লোকের অভাব নেই কিন্তু আপনাকে দমে যাওয়া যাবে না আপনার নিজের উপর বিশ্বাস থাকতে হবে যে আমি পারব এবং সেই জন্য সেই স্বপ্নের কাজটা সেই ভালো লাগার কাজটা খুঁজে বের করতে হবে তাহলে আপনাকেও আপনিও নিজেও আপনি আপনাকে আটকে রাখতে পারবেন না আপনার এগিয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার অনেক ভালো থাকবেন